গার্ডেনিং বিষয়ক চ্যানেল গার্ডেনের সিন্ধু চ্যানেলে আপনাদের আরও একবার ওয়েলকাম। তো বন্ধুরা, চলে এসেছি মুর্শিদাবাদের একটি অন্যতম নার্সারি খাজা বাবা নার্সারিতে। প্রচুর পরিমাণে আম এবং লেবুর স্টক পেয়ে যাবেন এখানে। এছাড়াও কাঠের সমস্ত রকমের গাছ, মেহগনি, গ্রামা, সেগুন, এই ধরনের চারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। এছাড়াও আমের বড় বড় গাছও পেয়ে যাবেন। তো এইখানে কীভাবে আসবেন এবং কী কী চারা পাওয়া যাবে সব নিয়ে থাকছে আমার এই ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। তো সর্বপ্রথমে জেনে নেব এই নার্সারিতে আসার আসবেন কিভাবে এবং এই নার্সারির মালিকের সঙ্গেও কথা বলে নেব। তো বন্ধুরা, পেয়ে গেছি সেই নার্সারির ওনারকে। তো বলুন, আপনার নামটা কি? আমার নাম মাইনুল হক। হ্যাঁ, আপনার নার্সারির নাম হচ্ছে খাজাওয়া নার্সারি। আচ্ছা, জায়গাটি অ্যাকচুয়ালি নাম কি? জায়গাটার নাম, জায়গাটা হচ্ছে রঘুনাথপুর। রঘুনাথপুর মোড়। হ্যাঁ, প্রাইমারি স্কুলের মেন রোডের পাশে নার্সারি আমার, মেন রোডে। রঘুনাথপুর মানে জলং, এই ডমকল মহকুমার আন্ডারে। আচ্ছা, সাবডিভিশন এটা আমাদের। আচ্ছা, সাবডিভিশন। ডমকল বাজার থেকে কতটা দূরে আপনার? এই দিকটা হচ্ছে ডমকল বাজার, এখান থেকে 2 কিলোমিটার দূরে মেন রোডের ধারে এই নার্সারিটি। আর যারা আপনারা কৃষ্ণনগরের সাইড থেকে আসবেন তারা জলঙ্গি রোডে, জলঙ্গি থেকে এটা ক কিলোমিটার হবে? 13 কিলোমিটার। 13 কিলোমিটার দূরে একেবারে মেন রোডের ধারে এই নার্সারিটি অবস্থিত। তো বন্ধুরা, এটা হচ্ছে আসা খুবই সহজ, আপনারা খুব সহজে এখানে আসতে পারবেন। নার্সারিটির নাম আর একবার দেখে নিন, এটা হচ্ছে খাজা বাবা নার্সারি। আচ্ছা, তো বন্ধুরা দেখুন, প্রচুর পরিমাণে এখানে আমের স্টক পাবেন, পাইকারি এবং খুচরো সব রকম আম এখানে পেয়ে যাবেন, এবং প্রচুর পরিমাণে কমলা, মৌসুমি এবং মালটার চারাও পেয়ে যাবেন। তাছাড়া ফুলের সমস্ত রকম আইটেম, শীতের ফুল থেকে শুরু করে গ্রীষ্মের ফুল, সমস্ত রকম ফুল এখানে, চারা এবং বড় গাছ আপনারা পেয়ে যাবেন। তো দেখুন কত বড় বড় এখানে আমের গাছ আছে। এই গাছগুলো কি সব গ্যাপটিংয়ের গাছ? সব গ্যাপটিংয়ের। এরা কী কী ভ্যারাইটিজ আছে? এটা হিমসাগর, কৈতুল, ল্যাংড়া, মুলাম জাম, এইসবগুলো বাংলাদেশে কাঠিমন, মিয়াজাকি, সব রকম ভ্যারাইটিজ আছে এখানে আছে। আচ্ছা, তো চলুন দেখি ওইদিকে কমলার কিছু ভ্যারাইটিস দেখা আপনাদেরকে। এছাড়া এখানে কাঠের গাছও এখানে পাবেন, বার্মা সেগুন, গামা, সমস্ত কাঠের গাছই পাওয়া যাবে, মেগুনি, অর্জুন, শিশু সবই পাবেন এখানে। আচ্ছা, এটা কি গাছ বলছে? এটা এটা গাঙ্গুল, এটা বলে সিরিজ গাছ। এটাও কাঠের গাছ? আর পাশে এটা, এটা আমলকি। আমলকি, আচ্ছা, এই গাছগুলোর নাম কি? এগুলা এটা চায়না বট গাছ, ভেরিকেশন পাতা। এর চারাও অ্যাভেলেবল পাওয়া যাবে না? হ্যাঁ, অ্যাভেলেবল পাওয়া যাবে। এলা বংশের জন্য খুব ভালো হয় একদম। হ্যাঁ বলুন, এটা কি পেঁপের জাত? এত ছোট গাছ, এটা হাইব্রিড জাতের পেঁপে আপনার, এই 3 ফুটই এটা ফল চলে আসে। এবং এখানে চারাও পাবেন, চারা অ্যাভেলেবল। হ্যাঁ, এবং পেঁপের যারা চাষিরা বাগান করতে পারবেন তারা নিতে পারেন। তো দেখুন বন্ধুরা কত সুন্দর ভ্যারাইটিটা, এইটুক গাছ থেকে পেঁপে ধরা শুরু করে দিয়েছে, চারা অ্যাভেলেবল পাবেন এখানে। গাছ পেয়েছ? তো দেখুন এখানে বড় বড় আমের গাছের লোড হচ্ছে। তো আচ্ছা, এই সব বড় বড় গাছগুলো কেমন রেটে বিক্রি করছে? এখানে আপনার হচ্ছে 110, 150, 200। এত বড় গাছ? এত বড় গাছ তো অল্প দামের মধ্যে পেয়ে যাবেন। এটা কতদিন পর ফল আসবে এগুলো? এটা আপনার সামনে বছরই পেয়ে যাবেন কিছু। এটা আপনি কিনলেন না? বাগান করছেন না, বাড়িতে লাগাবেন? বাড়িতে তো না। আচ্ছা, আপনি পাবেন, অবশ্যই পাবেন, চারা আছে। ম্যান্ডারিন কমলা যেটা আপনারা খান বাজার কিনে। আচ্ছা, ধরন দেখুন বন্ধুরা, প্রচুর পরিমাণে ধরেছে এই লেবুটি।
জি আপনারা ছাদ বাগান করতে পারেন। ছাদ বাগানে খুব সুন্দর একটি ভ্যারাইটি, এটা হচ্ছে বাতাবি লেবু, এর নামটা কি? এটা হচ্ছে অ্যাসেম্বি বাতাবি লেবু। আচ্ছা, এটা কি অল টাইম ধরে? অল টাইম ধরে, এবং ছাদ বাগান করতে পারেন, এটা ছাদ বাগানে করা যাবে। হ্যাঁ একদম। আর এই সব ভ্যারাইটি গুলো কি সব চায়না টায়না কমলা? এই যে এই যে এই যে এই যে ছাতকি কমলা, ছাতকি, এটা এটা একা ও খুব মিষ্টি, আপনার নাগপুর থেকেও ভালো যেটা আপনারা কমলা খান। আচ্ছা, এই যে দার্জিলিং জয়েন্ট কমলা, এটা এটা দার্জিলিং জয়েন্ট জয়েন্ট, এই দেখেন সব ভাই টিপির মতন সাইজ হয়ে গিয়েছে। আচ্ছা, এই যে অনেক অনেক ধরেছে এই দার্জিলিং জয়েন্ট, খুব সুন্দর একটি ভ্যারাইটি। আমরা এই কমলাটা খুব লাগাতে পারেন, বাগানও করতে পারেন, এর চারাও পেয়ে যাবে এখানে। হ্যাঁ, চারাও পাবেন। কি জাতের মালটা এটা? এটা হচ্ছে বারিওয়ান মালটা, যেটা বারিওয়ান মালটা 50 থেকে 100 টাকার মধ্যে পেয়ে যাবে। একদম স্টকে আছে, 3.5 ফুট 4 ফুট চারা হয়ে যাবে। হ্যাঁ 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 একদম। এটা কি অল টাইম গাঁদা নাকি? এটা অল টাইম গাঁদা, এটা আপনার হচ্ছে এমনি ফুল মানে গেঁথে বিক্রি করা হয়, লুজ বিক্রি হয়। ও, আপনার এখানে ফুল? হ্যাঁ, আমার একটা কাউন্টার আছে ডোমকল রবীন্দ্রনাথপুর হাজারবা নার্সারি। আচ্ছা, ওটা হচ্ছে একদম মেন রোড, ওইখানে আপনার ফুল এবং ফুলের মালা সবকিছু পাওয়া যায়, সবকিছু পাওয়া যায়, গাড়ি সাজানো এবং ফুল সাপ্লাই করা হয়। আচ্ছা, গাছের চারাও পাওয়া যায়? চারাও পাওয়া যায়। ও, তো বন্ধুরা যারা এখানে আসবেন না, তারা ডোমকল যেটা শহরের যেটা রবীন্দ্র মোড় পড়ছে, সেখানে খাজা বাবার একটি নার্সারি একটা শাখা আছে, সেখানে আপনারা ফুল এবং ফুলের স্টিক তোড়া, গাড়ি সাজানো সব কিছু ওখানে হয়, রজনীগন্ধা করতে পারেন। এরপরে আচ্ছা, এই কমলাগুলো কি কমলাগুলো? এটা হচ্ছে আপনার হচ্ছে চাইনিজ কমলা, চাইনিজ যেটা রামলঙ্গর ভ্যারাইটি। হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে কিন্নু কমলা, এই সাইডে। ও, এই সাইডে কিন্নু আছে, কিন্নু এই সাদা প্যাকেট, আর কালো প্যাকেট হচ্ছে আপনার হচ্ছে চাইনিজ কমলা। আচ্ছা, এরা কি মিষ্টি হবে? একদম একদম। আচ্ছা, এই সব চারাগুলো কেমন রেটে বিক্রি করছেন? এইটা 200 টাকা। আচ্ছা, 200 টাকা, চায়নাটা 100 টাকা, চায়না 100 টাকা। তো বন্ধুরা, বিশাল বড় নার্সারি, এইদিকে দেখেন বড় বড় কাঠের গাছ মানে মেহগনি গাছের চারা পেয়ে যাবেন। আচ্ছা, এটা কি আমরা জাত? এটা হচ্ছে থাই আমরা, আপনারা অল টাইম ধরে মিষ্টি খেতে। আচ্ছা, এই টুক গাছে দেখুন কত সুন্দরভাবে ধরেছে, কত ফলন এর। একদম একদম, এটা 12 মাস ধরে তো? 12 মাস ধরে। আচ্ছা, এই করম চা সামনে, এটা পিঙ্ক করম চা, এটা করম চা, আপনি চাটনি খুব ভালো হবে খেতে, অনেক ধরেছে। এই টুক টবে দেখুন বন্ধুরা কি পরিমাণে ধরেছে, এই গাছ আপনারা ছাদ বাগানে? হ্যাঁ, ছাদ বাগানে লাগাতে পারেন। এই যে বাড়িওয়ানে মালটা, এই যে ফল ফলন ধরিয়েছে সব টবে। এই যে কমলাগুলো দেখছি, এগুলো সব মাদার গাছ? হ্যাঁ, ছাতকি কমলা, এটা সব ছাতকি কমলা। হ্যাঁ, এই যে সব গুটি হয়েছে সব, এই সাইজ চলে এসছে ছাতকি কমলা, এ খুব খেতে ভালো। এই যে একদম সব ছাতকি, ছাতকি কমলা, এগুলো সব মাদার গাছ? একদম মাদার। সেজি সব ধরে আছে। এছাড়া এখানে কি আপনার গাছে দেওয়া কোনো সার পাওয়া যায়? সার, জৈব সার। এই যে কি কি সার পাওয়া যায় আপনার এখানে? এটা ভাগ কেঁচো সার যেটা বলছে। হ্যাঁ, কেঁচো সার। আর হাড়িগুঁড়ো? হাড়িগুঁড়ো, বন্ডাস, হন্ডাস, ওগুলো সব সব পাওয়া যাবে। এই যে আমাদের থাই 7 পেয়ারা, 12 মাস ধরে একদিকে ধরা পাকে ফা হলো এবং গ্যাপটিং করা হয়েছে। এই যে মাদার গাছ, এখানে সব এই যে গুটি কলম হয়েছে, গুটি কলম, তাহলে প্রচুর পরিমাণে একদম একদম। আর খেতেও তো খুব সুস্বাদ।
চারা সবসময় আপনার কাছে রেডি? রেডি একদম। তো এই যে এতগুলো রজনীগন্ধা লাগিয়েছেন কি জন্য এগুলো? এই না হচ্ছে আপনার সাপ্লাই দিই আমরা। এই ফুল সাপ্লাই দেন না চারা? হ্যাঁ, এখানে চারা সাপ্লাই দিই, ফুল সাপ্লাই দিই এবং ফুল আমাদের এখানে বিক্রিও হয়। আচ্ছা, এগুলো গাড়ি সাজানোর জন্য হয় এবং ঘর সাজানো হয় এবং ফুলের তোড়া? হ্যাঁ, তোড়ার জন্য সব হয়। নিজে আপনারা আবাদ করছেন? আবাদ করছেন। বাইরে থেকে আপনাকে তেমন তাহলে কিনতে হয় না? না 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 একদম। আচ্ছা বন্ধুরা, আগে যে পেঁপের জাতটি দেখালাম এটা আবার আরও ছোট গাছে ধরেছে, মোটামুটি মাটি থেকে 1 ফুট উপর থেকে এর ফলন চলে এসেছে। তো ইনি বাণিজ্যিকভাবে কিছুটা জায়গা এই পেঁপে লাগিয়েছেন সাথী ফসল হিসাবে, আর সঙ্গে এ লাগিয়েছেন সেই মাঝে মাঝে আপনার পিঙ্কাঠাল লাগিয়েছে। তো এই পিঙ্কাঠাল 1 বছরের মাথায় আপনি পিঙ্কাঠাল কাঁঠাল দেখতে পাবেন, কাঁঠাল দেখতে পাবেন। এটা অ্যাকচুয়ালি ইঁচড়ের জন্য বিখ্যাত। হ্যাঁ, তো এর চারাও আপনার কাছে অ্যাভেলেবল? হ্যাঁ, অ্যাভেলেবল আছে, আপনারা নিতে পারেন। আচ্ছা, এর চারার দাম কেমন আছে? ওই 100 টাকা। 100 টাকা? আর ছোট চারা হলে ওই 60 টাকা? 60 টাকা, 40 টাকার মধ্যে হয়ে যাবে। আচ্ছা, তো বন্ধুরা পিঙ্ক কাঁঠালের যদি চারা আপনাদের দরকার হয়, যেটা অল টাইম কাঁঠাল বলছে, ইঁচড়ের জন্য বিখ্যাত, সেটা আপনারা এখানে পেয়ে যাবেন সেই কাঁঠালের চারা। সেই গাছটি দেখুন, এটা গাছটির বয়স কত? এটা গাছটির বয়স হলো আপনার 3 বছর। এটা 3 বছর এত পরিমাণ ধরেছে। এটা কি মালটা বললেন? এটা ভিয়েত মালটা, 12 মাস হয়। ভিয়েতনাম মালটা এক সাইডে হচ্ছে গুঠি, এই যে। আচ্ছা, আর এক সাইডে ফলন দেখেন সাইজ, এটা 12 মাসই হয়। আর এটা আপনার অ্যাভেলেবল, চাষিরা বিঘা বিঘা আবাদ করতে পারেন। আচ্ছা, এটা চারাও পাবেন এবং প্রচুর পরিমাণে রস আমি শুনেছি। রস হল আমি শুনে। আচ্ছা একদম, এটা কাঁচাও খেতে মিষ্টি? হ্যাঁ একদম একদম, আপনার চারা আবাদ করতে পারেন বিঘাতে। তো বন্ধুরা দেখুন এটা অ্যাকচুয়ালি কি পরিমাণে এর ফলন, প্রচুর পরিমাণে ধরেছে গাছ ভর্তি হয়ে। আর এই দিকটাতে কি আছে আপনার? মেহগনি? হ্যাঁ, নারকেল। ও, এইদিকে নারকেল আছে। এটা কি কি জাতের নারকেল এখানে পাওয়া যায় আপনার? এখানে আপনার পাওয়া আছে দেশি নারকেল, কেরালা, কেরালা নারকেল পাওয়া যাচ্ছে, ভিয়েত মা, ভিয়েত যেটা আপনার হাইব্রিড যেটা ছোট গাছে খাটো গাছে, হ্যাঁ 3 ফুট কাঠলি ধরে, সেটা আছে। তারপরে আপনার আছে গঙ্গাবর্ধন। গঙ্গাবর্ধন পাওয়া যাবে? পাওয়া যাবে। তো গঙ্গাবর্ধন আপনার কেমন রেট? রেট আপনার হচ্ছে গঙ্গাবর্ধন হচ্ছে 300 টাকা। আর কেরালা নারকেল যেটা বলছে এটা 200 টাকা। আর দেশিটা? দেশিটা 100 টাকা। 100 টাকা। এই যে এইগুলো লিচু, আতা বোম্বাই লিচু, বোম্বাই আছে। কটা প্রজাতির লিচু আছে এখানে? এখানে 4টি প্রজাতির আছে। আচ্ছা, নাম বলেন। এটা হচ্ছে কসবা, কাফি, আর আতা বোম্বাই, আর বোম্বাই, সবগুলো আছে। হ্যাঁ একদম। এবং দেখুন বড় বড় চারা আপনারা নিতে পারেন এইগুলো। আচ্ছা, এই যে লাল রঙের পেয়ারাটা দেখছি, এটা কি জাতের পেয়ারা? এটা হচ্ছে আপনার যে 12 মাসই ধরে, জাত হচ্ছে আপনার লাল, ওর পরিচয় হচ্ছে লাল, ভিতর লাল, উপর লাল, সবই লাল। খেতে কেমন? খেতে খুব সুস্বাদ। আর আপনার কেমন বড় হয় গেল? এটা মোটামুটি 150-200 গ্রাম ওজন হয়। 150-200 গ্রাম একদম। এবং সবসময় ধরে? অল টাইম? অল টাইম ধরে। এ তো প্রচুর পরিমাণে গুটি কলম করেছেন এবং পেয়ারা ধরেছে। জি, এর চারা রেডিও আছে? আবার রেডি তো হচ্ছেও তো একদম। আর এই যে এখানে জামরুলটা দেখছি, এটা এটা ভেরিকেট জামরুল। আচ্ছা, এটারও এটারও আপনার ফল খেতে খারাপ, খুব ভালোই, কিন্তু সব গুটি কলম হয়ে গেছে। সব গুটি কলম হয়ে গেছে। চারা অ্যাভেলেবল পাবে তার মানে? একদম। তো দেখুন বন্ধুরা, এইদিকে কত পরিমাণে মেহগুনি স্টকে, 12 মাস সেগুনের স্টক। দেখুন যারা কাঠের বাগান করতে চান তারা এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আপনার অ্যাভেলেবল চারা পেয়ে যাবেন। তো আপনার ফোন নাম্বারটা বলুন আরেকবার। 9153-125-771। আচ্ছা, তো বন্ধুরা এই নাম্বারে যোগাযোগ করবেন এবং চারার প্রয়োজন হলে অবশ্যই আসবেন। এটা বহরমপুর দিক থেকে আসলে দমকল থেকে 2-3 কিলোমিটার পূর্ব দিকে, জলঙ্গি থেকে আসতে, জলঙ্গি থেকে অ্যাকচুয়ালি 12-13 কিলোমিটার দূরে আপনার এই নার্সারিটি অবস্থিত। নার্সারির নাম হচ্ছে খাজা বাবা নার্সারি। তো দেখুন বন্ধুরা, কাজ চলছে অলরেডি, প্রচুর পরিমাণে এদের কারবার। এই কাঠের গাছের জন্য এরা বিখ্যাত। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর যারা আমার এই চ্যানেলে আজ নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।